بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه. من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. قل هل يستوي الأعمى والبصير أفلا تتفكرون. عن عثمان رضی اللہ تعالی عنہ قال قال رسول اللہ صلی اللہ علیہ وسلم خیرکم من تعلم القرآن وعلمہ. رواہ البخاری مسلم. عن معاویہ رضی اللہ تعالی عنہ قال قال رسول اللہ صلی اللہ علیہ وسلم من يريد الله به خيرا يفقهه في الدين. رواه البخاري ومسلم. সম্মানিত আমাদের এই স্কুল কলেজ এর উপস্থিত শিক্ষক মণ্ডলী, অভিভাবক এবং ছাত্রছাত্রী, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি প্রথমে শুকরিয়া আদায় করি জনাব সাবেক এমপি গিয়াসউদ্দিন সাহেবের। তিনি আমাদেরকে এরকম একটা প্রতিষ্ঠানে তার পরিকল্পনা অনুযায়ী ঈমান আমলের কথা পেশ করার জন্য উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা তার শুকরিয়া আদায় করি, জাযাহুল্লাহ খায়। আল্লাহ, তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো। জনাব সাবেক এমপি গিয়াসউদ্দিন সাহেবের প্রতি তুমি এক বিশেষ রহমতের দৃষ্টিতে লক্ষ্য করো, যেন তিনি তার পরিকল্পনাগুলি সুন্দরভাবে যথাযথভাবে সময় সাপেক্ষে বাস্তবায়ন করতে পারেন। আল্লাহুম্মা আমিন। এরপরে আমি আপনাদের সংক্ষিপ্ত আমার কথাটি বলি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আমার নাম আব্দুর রাজ্জাক, আমার পিতার নাম ইউসুফ। বাড়ি চাঁপাই, নবাবগঞ্জ, রাজশাহী, দেবীনগর, হাজিটোলা, পল্লী এলাকায়। ছাত্র জীবনের সংক্ষিপ্ত কথা, 1976 সালে চাঁপাই নবাবগঞ্জ নাচল মাদ্রাসায় পড়াশোনা আরম্ভ হয়। 1982 সালের 16 মে রোজ সোমবার আমরা ইন্ডিয়ায় চলে যাই পড়াশোনার জন্য। 1988 16 মে রোজ সোমবার দেশে ফিরে আসি। 1988 সালের 20 আগস্ট রোজ বুধবার বিকাল 3টা থেকে আমি কওমি মাদ্রাসার শিক্ষক। দিন যায়, রাত্রি যায়, ক্রমাগত একদিন হঠাৎ জানতে পারলাম জনাব ডাক্তার জাকির নায়েক পৃষ্ঠভিতে আলোচনা করার জন্য বাঙালিদেরকে বাছাই করেছেন।
50 জনের ক্যাসেট সংগ্রহ করে 18 জনকে বাছাই করেছেন তিনি তার নিজের পরিকল্পনায়। তিনি আমাদেরকে প্রথমে বোম্বাই ডেকেছিলেন, আমাদের সরকারিভাবে অনুমতি হয়নি। পরবর্তীতে তিনি আমাদেরকে দুবাই নিয়ে যান। পৃষ্ঠিবীর আলোচনাগুলি হয় দুবাইয়ে। আমরা বাৎসরিক হিসাবে বা তার চেয়ে বেশি সময়ের ব্যবধানে ওখানে গিয়ে এক মাস থাকি। এক মাসে আমরা 300-400-450 এরকম প্রোগ্রাম করে থাকি, সেইগুলি ধারাবাহিকভাবে পিস টিভিতে তিনি প্রচার করে থাকেন। এ হল পিস টিভির সংক্ষিপ্ত পরিচয়। সম্মানিত উপস্থিত বৈঠকের সুশিক্ষিত দীনী মুসলিম ভাই ও বোন, আসলে আমার আজকের আলোচ্য বিষয় বেদদের ত্রুটি, জাতির ধ্বংস। আমরা এই কথা পূর্ব থেকে অবগত আছি যে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, মেরুদণ্ড হচ্ছে মূল ভিত্তি, যা দিয়ে একটা জিনিস নির্ভর করে। ঠিক এই কথাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি, ইসলামের মেরুদণ্ড হচ্ছে পাঁচটি। তাহলে মূল ভিত্তি বলে জিনিস থাকে, মূল ভিত্তিগুলি নষ্ট হয়ে গেলে জিনিসটা মূলত নষ্ট হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সবচেয়ে সুশিক্ষিত ভদ্র মহামানব, আদম সন্তানের মধ্যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে সম্মানী, ভদ্র, সুশিক্ষিত মানুষ কেয়ামত পর্যন্ত কোনোদিন জন্ম নেবেন না। তবে আলোচনায় বোঝা যায় পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষিত মানুষ ছিলেন আদম আলাইহিস সালাম। যখন আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করতে চাইলেন তখন ফেরেশতাগণ নাকচ করলেন। ফেরেশতাগণ বলেছিলেন, আমরাই তো আপনার তাসবিহ তাহলিল করব, মানুষ সৃষ্টি করবেন কেন, তারা সমাজে মারামারি করবে। ফেরেশতাগণ মারামারি করবে আদম সন্তান এটা কি করে বুঝলেন? জিন জাতি আগে থেকেই পৃথিবীতে ছিল, আছে, থাকবে, তারা মারামারি করেছে, করছে, করবে, এইটি ফেরেশতাগণ দেখেন। ফেরেশতাগণ বুঝেছিলেন এরকমই হবে, কাজেই তারা মারামারি করবে, তাদের সৃষ্টি করিয়েন না। আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এই কথা বলার পরে আল্লাহ তাআলা আদমকে সব কিছু শিখিয়ে দিলেন, যা কিছু পৃথিবীতে আছে, যা কিছু ছিল, যা কিছু আছে, যা কিছু আসবে, সব কিছু আদম আলাইহিস সালাম জানতেন। এরপরে আল্লাহ তাআলা আদমকে ফেরেশতাদের সামনে পেশ করে বললেন, ফেরেশতা তোমরা বলো তো এইটা কি, ওইটা কি, এইটা কি? ফেরেশতাগণ বললেন, আমরা তা বলতে পারছি না, আপনি আমাদেরকে যা শিখিয়ে দিয়েছেন আমরা তাই জানি, এর চেয়ে বেশি আমরা জানি না। তখন আল্লাহ তাআলা বললেন, আদম তুমি বলো তো এইটা কি, এইটা কি? আদম আলাইহিস সালাম সব বলে দিলেন, যা সামনে করা হয়েছিল তা কেন? পৃথিবীতে যা কিছু ছিল, আছে, সব কিছু সম্পর্কে আদম আলাইহিস সালামের অবগতি ছিল। আল্লাহ তাআলা তাকে সব কিছু শিখিয়ে দিয়েছিলেন বলে আল্লাহ উল্লেখ করেছেন মর্মে। পক্ষান্তরে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম সব কিছু জানতেন না, এ কথাই ঠিক। যখন তিনি মক্কা থেকে মদিনায় গেলেন তখন দেখলেন মদিনার লোকেরা পুরুষ খেজুরের গোছাগুলিকে মাদি খেজুর গাছের খেজুরের শাখার সাথে, ডালের সাথে বেঁধে দিচ্ছে। আল্লাহ নবী বললেন, এটা কেন, এটার কি প্রয়োজন? পুরুষ খেজুরের এই গোছাগুলিকে মাদি খেজুর গাছের ডালের সাথে বেঁধে দিতে হবে কেন? এটা তো কোনো প্রয়োজন নেই। সাহাবীগণ আল্লাহর নবীর কথাটি মেনে নিলেন। দেখা গেল খেজুর প্রচুর পরিমাণে কমে গেল।
তখন আল্লাহ রাসূল বললেন দেখো দুনিয়াবী বিষয় তোমরাই ভালো জানো আমার চেয়ে দ্বীনী বিষয়ে আমি যেটা বলছি সেটা তোমরা গ্রহণ করো দুনিয়াবী ব্যাপারে তোমরাই চিন্তা ভাবনায় অগ্রে তোমরা বিবেচনা করে কাজ করো বুখারী মুসলিম অত্র হাদিসে বোঝা যায় যে এই বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম আলাইহিস সালামের চেয়ে কিছু পিছনে ছিলেন তবে সম্মানী মানুষ হিসেবে সবচেয়ে সম্মানী মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সময় সাপেক্ষে তা প্রমাণ হয় তিনি বলেছেন আনা খায়রুল দে আদম আমি আদম সন্তানের সবার চেয়ে সম্মানী আমি আদম সন্তানের সবচেয়ে উত্তম মানুষ আর বিচারের মাঠে তিনি সবচেয়ে সম্মানী এই কথা প্রমাণিত হবে যা আপনারা জানেন আমরা যখন এক পর্যায়ে আদম আলাইহিস সালামের কাছে যাব আমরা আদম আলাইহিস সালামকে বলবো আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন আপনি সম্মানী মানুষ আল্লাহ আপনাকে জান্নাতে রেখেছেন আপনি সম্মানী মানুষ আল্লাহ আপনাকে ফেরেশতা দিয়ে সিজদা করিয়ে নিয়েছেন আপনি সম্মানী মানুষ আপনি আমাদের একটু উপকার করবেন আমরা বিপদে পড়েছি আল্লাহকে একটু বলেন তখন আদম আলাইহিস সালাম বলবেন না আমি সক্ষম নই তবে তোমরা নূহের কাছে যাও নূহ আলাইহিস সালাম বলবেন আমি এ কাজে সক্ষম নই তোমরা সম্মানী মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন না আমি এ কাজে সক্ষম নই তোমরা মূসা আলাইহিস সালামের কাছে যাও মূসা আলাইহিস সালাম বলবেন না আমি এ কাজে সক্ষম নই তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও ঈসা আলাইহিস সালাম নিজের কোনো দোষ উল্লেখ না করে বলবেন আমি এ কাজে সক্ষম নই তোমরা সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা যখন উপস্থিত হব তখন তিনি অপারগতা প্রকাশ করবেন না তিনি সিজদায় পড়ে আমাদের বিষয়টি আল্লাহর কাছে পেশ করবেন বুখারী মুসলিম মর্মে বোঝা যাচ্ছে তিনি সবার চেয়ে সম্মানী আর একটি জরুরি কথা আমরা পেশ করতে পারি এই মর্মে উকবা ইবনে আমের বলেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুলু মিসলা মায়াকুলুল মুয়াজ্জিন মুয়াজ্জিন যখন আজান দেয় তো মুয়াজ্জিন যা বলেন তোমরা তা বলো এই ছেলেক তোমরা দাঁড়িয়ে কেন যারা দায়িত্ব পালন করছেন তারা ব্যতীত কেউ দাঁড়িয়ে থাকতে পারবে না এবং অমনোযোগী কোনো কথা গ্রহণ হবে না এবং আপোষে কোনো কথা চলবে না যে কোনো প্রয়োজনীয় কথা ত্যাগ করবেন এক একটা বাক্য মনে করবেন এক কোটি টাকা মূল্য ক্লাসে যতটুকু প্রস্তুত থাকেন তার চেয়ে শতগুণ বেশি প্রস্তুত থাকবেন এই ছেলেরা কথার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপোষে কোনো কথা বলবো না বোকামি ত্যাগ করো নীতি ত্যাগ করো শোনো ক্লাসের চেয়ে আজকের দাসটি শতগুণে জরুরি তার প্রমাণটা তোমার সামনে আগে পেশ করি সম্মানিত গার্জেন অভিভাবক আপনি একটু লক্ষ্য করুন সম্মানিত শিক্ষক মণ্ডলী আপনারা একটু লক্ষ্য করুন মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আল্লাহর নবী আমরা একটা গাধার উপরে আছি কতটুকু ছাড়াছাড়ি হতে পারে আল্লাহর নবী আগে আছেন আমি পিছনে আছি একটা গাধার উপরে তিনি আমাকে বলছেন মুয়াজ তখন আমি বললাম লাব্বায়েক ওয়া সাদায়েক আল্লাহ রাসূল আমি প্রস্তুত বলেন কি বলছেন আল্লাহ রাসূল বলছেন মুয়াজ আমি বললাম লাব্বায়েক ওয়া সাদায়েক আল্লাহ রাসূল আমি প্রস্তুত বলেন কি বলছেন আল্লাহ রাসূল বললেন মুয়াজ মুয়াজ বললেন লাব্বায়েক ওয়া সাদায়েক আল্লাহ রাসূল আমি প্রস্তুত বলেন কি বলছেন আল্লাহ রাসূল কি বলবেন এই কথা এখনো বলেননি আল্লাহ রাসূলের কথা কত দামি
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কত গ্রহণীয় যে তিনি বলবেন তার জন্য একজন সাহাবীকে রেডি করছেন রেডি প্রস্তুত 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 জি আমি প্রস্তুত দূরে নেই কিন্তু কাছেই একটা গাধার উপরে বলতে পারো মজ মা হাকুল্লা আলাই না আল্লাহ আমাদের কাছে কি পান কি চান অমা হাক্কুন আলাইহে আর আমরা কি পাই আল্লাহর কাছে কি চায় আল্লাহর কাছে এটা কি বলতে পারো তখন মাজরা জেলাদন বলছেন জি না আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন আমি বলতে পারছি না আল্লাহ আমাদের কাছে কি চান আর আমরা আল্লাহর কাছে কি চাই তখন আল্লাহ রাসূল বললেন শুনে রেখো আল্লাহ আমাদের কাছে চান আমরা শিরক করব না আর আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ আমাদের শাস্তি দিবেন না এ হলো পরস্পরে পাওনা বুখারী মুসলিম আবার কথা শুনেন আল্লাহ আমাদের কাছে পান আমরা শিরক করব না এটা আল্লাহর হক এটা আল্লাহর অধিকার অন্য কোন অধিকার আল্লাহর আমাদের কাছে তেমন নয় এতটুক যে আমি আদমের ছেলে মেয়েকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য তবে অধিকার আমার শিরক করবে না আর তাদের অধিকার আমার উপরে আমি শাস্তি দেব না তবে আমারটা আগে আর আদমের ছেলে মেয়েরটা পরে এই কথাটি আরেকটা হাদিস দিয়ে বোঝার চেষ্টা করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা বলেছেন বিচার মাঠে আল্লাহ বলবেন ইবনা আদম লা আতাইতানি বিকুরাবিল আরজি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইয়া লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা বিচারের মাঠে আল্লাহ আদমের ছেলে মেয়ের সামনে উপস্থিত হবেন আদমের ছেলে মেয়ের সামনে উপস্থিত হয়ে বলবেন ইবনা আদম এ আদমের ছেলে মেয়ে শোনো তোমরা যদি আজকে বিচারের মাঠে উপস্থিত হয়ে থাকো আকাশ জমিন পরিপূর্ণ পাপ নিয়ে তোমাদের শুধু পাপ আর পাপ আকাশ জমিনের এই ফাঁকা পাপে পূর্ণ হয়ে আছে এরপরে তোমাদের কোনো শিরকি পাপ নেই লাতাই তো কবে কোরাবেহা মাগফিরা আমি আল্লাহ তাহলে আমার পাপ সমপরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছে সব ক্ষমা করে দেব এখনো বাক্যটি বুঝাতে পারলাম না যদি কোনো শিরকি পাপ না থাকে তাহলে যেই পরিমাণ পাপ আছে সেই পরিমাণ আমার ক্ষমা আছে যেই পরিমাণ পাপ আছে সেই পরিমাণ আমার ক্ষমা আছে তবে শিরকি পাপ থাকলে আমার কোনো ক্ষমা এখানে নেই অষ্টধাতুর আংটি হাতে রেখে বিচারের মাঠে ক্ষমা হবে না বাইশ হাতের পাগড়ি বেঁধে হুজুর আলখাল্লা পরে মাদুলি তাবিজ লিখে দিয়েছেন গলায় বাহুতে হাতে কোমরে মাদুলি থাকলে বিচারের মাঠে ক্ষমা হবে না এরই নাম শিরক কোন দিবস পালন করে বিচারের মাঠে উপস্থিত হলে জন্মদিবস মৃত্যু দিবস কোন দিবস পালন করে বিচারের মাঠে উপস্থিত হলে ক্ষমা হবে না যেদিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসলেন দেখলেন মদিনার লোকেরা দুইটা দিনে খেলাধুলা করে আনন্দ ফুর্তি করে আল্লাহ নবী বললেন এই দুটি দিন কি যেদিনে তোমরা খেলাধুলা করো তখন মদিনার লোকেরা বলল এই দুই দিনে আমরা অনাদিকাল থেকে বন্যতার যুগ থেকে বর্বরতার যুগ থেকে অসভ্যতার যুগ থেকে আনন্দ ফুর্তি করে আসি খেলাধুলা করে আসি আল্লাহ নবী বললেন এই শোনো কাদ আব্দালাকুমুল্লাহ খায়রান বেহমা তোমাদের এই দুই দিনকে বাতিল করে অন্য দুইটা দিন আল্লাহ দিয়েছেন তোমাদের এই দুই দিনকে বাতিল করে আল্লাহ অন্য দুটো দিন দিয়েছেন আল্লাহ তোমাদের এই দুই দিনকে বাতিল করে অন্য দুটো দিন দিয়েছেন একটা নাম ঈদুল আজহা একটা নাম ঈদুল ফিতর একটা হচ্ছে রমজানের পরে ঈদ আর একটা হচ্ছে কুরবানির ঈদ এই দুইটা দিনে হবে
আনন্দ, খেলাধুলা, দৌড়াদৌড়ি, জিকির আজকার, তাসবিহ তাহলিল, খাওয়া পান করা, এই দুটা ব্যতীত পৃথিবীতে আর কোনো তৃতীয় দিন আসবে না। যদি আল্লাহর নবী বলতেন তোমাদের হলো দুই, আমি দিলাম দুই, দুয়ে দুয়ে চার, তোমাদের ছিল দুই, আমি দিলাম দুই, দুয়ে দুয়ে চার, তাহলে আজকে আসতো একটা মা দিবস, একটা বাপ দিবস, একটা জন্ম দিবস, একটা মৃত্যু দিবস, আরো কত দিবস, তখন দিবস মানতে মানতে সব মানুষ পাগল হয়ে যেত, আর বিদ্যা করা, বিদ্যা অর্জন করা লাগতো না। এটাই হলো শিক্ষাই হচ্ছে, শিক্ষার ত্রুটি হচ্ছে জাতির ধ্বংসের মূল, যেটা এক পর্যায়ে কথা আসবে। বলছিলাম সম্মানিত উপস্থিতি, মনে রেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অতীব দামি, খুব বেশি দামি, আমরা হিসাব করি না আল্লাহ রাসূলের কথা কত দামি। তিনি একটা কথা বলবেন, সেই জন্য সাহাবিকে তিন তিনবার রেডি করছেন, প্রস্তুত, জি প্রস্তুত, প্রস্তুত, জি প্রস্তুত, প্রস্তুত, জি প্রস্তুত, বলতে পারো মজ, আল্লাহ আমাদের কাছে কি পান, বলতে পারো মজ, আমরা আল্লাহর কাছে কি পাই, দেখি আপনারা শ্রোতা শোনা দেয় বাচ্চা, বলো তো তুমি দাঁড়িয়ে, আল্লাহ আমাদের কাছে কি পান, আল্লাহ আমাদের কাছে কি পান, আমরা শেরেক করব না, ঠিক বলেছেন, শুনতে পাচ্ছেন, আর আল্লাহর কাছে আমরা কি পাই, উনি শাস্তি দিবেন না, এটা হলো পরস্পরে পাওনা, এটা অতীব গুরুত্বপূর্ণ কথা, হাদিস বুখারি মুসলিম, বুখারি মুসলিম আমি যখন বলবো তখন আপনারা বুঝবেন এইভাবে, যে আম গাছে জাম ধরতে পারে ধরে না, অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না, শের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢোকে না, শের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে। আমি যেই কথা বলছি এই কথাতে সন্দেহ আছে বলে কেয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, যা বলছি তাই থাকবে। সম্মানিত উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন, আপনারা প্রস্তুত থাকুন, আমরা অতীব জরুরি কয়েকটা কথা বলছি। আমরা বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদমের চেয়েও সম্মানী মানুষ, প্রসঙ্গক্রমে এই কথাটা একটু বলে কথা শেষ করি। তিনি বলেন মুয়াজ্জিন যখন আজান দিবে তোমরা তখন উত্তর দিও, যখন আজান শেষ হয়ে যাবে তখন তোমরা আমার উপরে দুরুদ পড়িও, দুরুদে ইব্রাহিম, কেউ যদি আমার উপরে একবার দুরুদে ইব্রাহিম পড়ে তাহলে আল্লাহ তার প্রতি দশবার রহমত নাজিল করবেন, আর দুরুদটা পড়া শেষ হয়ে গেলে ওয়াসালুল্লাহ লিয়াল ওয়াসিলা, আমার জন্য ওয়াসিলা চায় আল্লাহর কাছে, দামি জায়গা, ইন্দাহা মানজালাতুন ফিল জান্নাহ, ওয়াসিলা একটা জান্নাতে দামি জায়গা, ওয়াসিলা একটা জান্নাতে খুব দামি জায়গা, ওয়াসিলা একটা জান্নাতে খুব দামি জায়গা, লা তামবাগি ইল্লা লি আব্দিন মিন ইবাদিল্লাহ ওয়া আনা আরজু হুয়া, আমি আশাবাদী আদমের ছেলেমেয়ের মধ্যে একজন মাত্র সেই জায়গাটা পাবে আর আমি সেই ব্যক্তি, বুখারী মুসলিম। আমি কথা মনে হয় বুঝাতে পারলাম না যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে দামি মানুষ। আবার বলি দুরুদ শেষ হয়ে গেলে তোমরা আমার জন্য ওয়াসিলা চাইও আল্লাহর কাছে, ওয়াসিলা হলো জান্নাতে একটি জায়গা, আদমের ছেলেমেয়ের মধ্যে মাত্র একজনই সেই জায়গাটা পাবে আর আমি আশাবাদী
আমি সেই ব্যক্তি। কথা কি আমি বুঝাতে পেরেছি? জি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই সবচেয়ে সম্মানী দামি মানুষ। আবারও আপনাদের অনুরোধ করছি, খুব জোরালো প্রস্তুতি নিয়ে থাকবেন, একজন আরেকজনের সাথে কথা বলবেন না, একজন আরেকজনের গায়ে হা দিবেন না, একজন আরেকজনের গায়ে হেলান দিবেন না, এটা হবে আপনার বোকামি। এই ছেলেরা তোমরা প্রস্তুত থাকো। আজকের আলোচনায় আমাদের প্রারম্ভের আলোচনা, শিক্ষায় ত্রুটি হচ্ছে ধ্বংসের মূল, জাতির ধ্বংসের মূল। আমরা একটা কথা জানি, শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, শিক্ষা দিয়ে জাতিকে সামনের দিকে আগানো যায়। এই কথাটা আল্লাহ বলছেন, এই কথাটা আল্লাহর নবীও বলছেন। তবে আল্লাহ রাসূল অনেক বলেছেন, তার একটি কথা বলে উভয়ের কথা আমি পাশাপাশি পেশ করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইরফুল ইলম ওয়াসলাল জাহাল, বিদ্যা উঠিয়ে নেওয়া হবে আর মূর্খতা বেড়ে যাবে। অন্য এক বর্ণনায় আল্লাহর নবী বলেন, ওয়ায়ানজালুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে, বিদ্যা উঠে যাবে আর মূর্খতা বর্ষণ হবে। একবার তিনি বলেছেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। একবার তিনি বলেছেন মূর্খতা বর্ষণ হবে আর বিদ্যা উঠে যাবে। 20 বছর পূর্বে আমাদের এই এলাকাতে, এখানে যত মানুষ শিক্ষিত ছিল এখন তার চেয়ে কম না বেশি? তাহলে আল্লাহ নবী মিথ্যা কথা বলেছেন? নাউজুবিল্লাহ মিন জালিম। এই বাক্যের বিচার করতে হবে আপনাদেরকে, যারা আপনারা শিক্ষক মণ্ডলী, যারা শিক্ষিকা আছেন, যারা বিবেকপূর্ণ ছাত্রছাত্রী, যারা গার্জেন, জাতির কাছে এইটা কথা। আজকে শিক্ষা প্রতিষ্ঠানের এ অংশে এটাই জরুরি কথা, এই বাক্যের বিচার করতে হবে। তিনি এই কি বললেন? এটা হয় কথা ভুল আছে আর না হয় বিদ্যায় ত্রুটি আছে। হাদিস বুখারি মুসলিমের। তার মানে আপনি কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে এই কথার মধ্যে সরিষা ঢোকাতে পারবেন না যে কথা সত্য না মিথ্যে, কথা 100% সত্য, এতে কোনো ত্রুটি নেই। আপনি এখন এই বাক্যের বিচার করেন, ঘটনা কি, সমস্যাটা কি, ব্যাপারটা কি? তিনি বললেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। তিনি বললেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। আমরা তো জানি বৃষ্টি বর্ষণ হয়। তিনি বলছেন যে মূর্খতা বর্ষণ হবে, বিষয়টি কি? 20 বছর পূর্বে এতটা অঞ্চলে যা শিক্ষিত মানুষ ছিল আজকে তার চেয়ে অনেক বেশি। যদি বেশি হয় তাহলে আল্লাহ রাসূল মিথ্যা কথা বলেছেন, নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ নবী মিথ্যা কথা বলেননি, এ বাক্যের বিচার করতে হবে। এবার আমি আল্লাহ কি বলছেন আর আল্লাহর নবী কি বলছেন পরস্পর কিছু বলি। আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইস্তাবিল আমা ওয়াল বাসির আফালা তাতাফাক্কারুন। হে নবী, আপনি বলুন অন্ধ মানুষ আর চক্ষুওয়ালা মানুষ কি সমান? হে নবী, আপনি বলুন শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কি সমান? আফালা তাতাফাক্কারুন, তোমরা চিন্তা ভাবনা করো না কেন? শেষের বাক্য দিয়ে বিচার করতে পারবেন কিভাবে? একটু কিভাবে বিচার করবেন? একটু কিভাবে বিচার করবেন? একটু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচার মাঠে কথা বলবেন না।
শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচার মাঠে কথা বলবেন না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আল মুসবেল, টাকনুর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে, যে তার সাথে আল্লাহ বিচার মাঠে কথা বলবেন না। বলেন আমরা যারা শিক্ষিত মানুষ শিক্ষার মাঠে আছি, এক বাক্যে কত নিচে চলে গেছে। এবার আপনি বলেন দেখি, আমি শিক্ষিত, শুধু খালি এই বাক্যটাতে বিচার করেন, ভারত বাংলাদেশ পাকিস্তানের শতকরা 99 জন মানুষ অশিক্ষিত বলে প্রমাণ হবে? আল্লাহ নবী সত্য কথা বলেছেন, আমি বুঝতে পারিনি বিদ্যা কাকে বলে। আপনাকে যদি আমি আল্লাহ রাসুলের বাক্যগুলি দিয়ে ধারাবাহিকভাবে দেখাতে থাকি কয়েক ঘন্টা দেখালে, আপনি যখন এখান থেকে বের হবেন তখন আপনি বলবেন ঠিক কথা ঠিকই আছে, আসলে কোনো বিদ্যাই নেই আমাদের কাছে, কি করি। তখন আপনি হিসাব করতে পারবেন যে আল্লাহর নবী সত্য কথা বলেছেন না মিথ্যা কথা বলেছেন, আল্লাহর নবী সত্য কথা বলেছেন না মিথ্যা কথা বলেছেন। আল্লাহ নবী বলেছেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। আফালা তাতাফাক্কারুন, তোমরা কেন চিন্তা ভাবনা করো না, তোমরা কেন বিবেচনা করো না, তোমরা বিষয়টি চিন্তা ভাবনা করো না কেন? একমাত্র শিক্ষিত মানুষই চিন্তা ভাবনা করতে পারে, এ কথা আল্লাহ বলেন। আল্লাহ বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। মোহাম্মদ আপনি বলে দিন, যারা পড়াশোনা জানে আর যারা পড়াশোনা জানে না তারা কি সমান? তারা সমান নয়। নিশ্চয় উপদেশ গ্রহণ করে জ্ঞানী গুণী মানুষ, নিশ্চয় উপদেশ গ্রহণ করে জ্ঞানী গুণী মানুষ, নিশ্চয় উপদেশ গ্রহণ করে জ্ঞানী গুণী পুরুষ নারী। আল্লাহ বলছেন, এবার আপনাকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মদমেনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জাহান্নামে যাবেই। যত ছাত্র শিক্ষক আছে যারা এতে অভ্যাসী তারা কেউ শিক্ষিত মানুষ নয়। কেন? আল্লাহ বলেছেন জ্ঞানী গুণী মানুষ উপদেশ গ্রহণ করে। দুই, ওর রাজলা তুমিনা নিসায়ে, পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা মাথার চুল ছোট করে, যারা গেঞ্জি জাতীয় পায়জামা গেঞ্জি পরে রাস্তাঘাটে চলে, এরা কেউ শিক্ষিতা নয়। এরা সব বন্য, এরা বর্বর, এরা অসভ্য, এরা অশিক্ষিতা। তাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বর্ষণ হবে। তাই আল্লাহ বলেছেন নিশ্চয় জ্ঞানী গুণী মানুষ উপদেশ গ্রহণ করে। ভুল হলে নোট করে রাখেন, কথার ভিতরে সরিষা ঢোকানো যাবে না। কোনো কাহিনী আপনার সামনে আমি বলতে আসিনি, আমি অনুবাদক, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলনেওয়ালা, তিনি 1450 বছর পূর্বে এই কথা বলেছেন, আপনাকে আমি অনুবাদ করে শোনাচ্ছি মাত্র। তবে আমি মানুষ, আপনি পুনরায় দেখতে পারেন আমি কোথাও অনুবাদে ভুল করছি নাকি। তো আমি 1990 সাল থেকে মাঠে আছি, সেদিন থেকে তদন্ত চালাচ্ছি, তাতে আমি ভুল বলছি এটা আমার কাছে ধরা পড়েনি। আপনি এখনো তদন্ত করতে পারেন। শেষের বাক্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দায়ুস আল্লাযী কিরু ফি আহলি আল খাবাসা, যে ব্যক্তি দায়ুস, যার বাড়িতে বেহায়াইর সুযোগ আছে, যার মেয়েরা নগ্ন পোশাক পরে স্কুল কলেজে যায়, যার স্ত্রী পরিবার নগ্ন পোশাক পরে চলে, সে দায়ুস, সে শিক্ষিত নয়। আপনি গেছেন, আমি গেছি,
উনি একজন উচ্চশিক্ষিত মানুষ, কলেজের প্রিন্সিপাল, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, তার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাবজেক্টে পড়ে, আমাকে খেতে দেওয়ার পরপরই বলছেন, খালেদা আমো আসো 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 আসো, ইনি আব্দুর রাজাক বিন ইউসুফ, খাওয়ার পরিবেশন করো। বলেন এবার বাপ আর মেয়ে দুইজন অশিক্ষিত মানুষ কি না? আমি যদি বাপ মেয়েকে অশিক্ষিত মানুষ প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। আমি এ কথা 20 বছর থেকে বলছি, বাক্য আমি ফিরিয়ে নিব, আমি জাতির নিকট থেকে ফিরে যাব, আর কোনোদিন জাতির সামনে আসব না। আপনি স্বার্থের নামে মিছিল করেন আর মহিলাদেরকে সামনের কাতারে রাখেন, ছি 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 ছি, একটু লজ্জা হয় না? একটু শরম হয় না? একটু লজ্জা হয় না? একটু শরম হয় না? একটু হায়া হয় না? একটু লজ্জা হয় না? একটু শরম হয় না? আল্লাহ রাসূল বলছেন যে মহিলা পুরুষ সলাতে দাঁড়াবে, পুরুষের কাতার শেষ হলে মহিলাদের কাতার শেষ হবে। তিনি বলছেন যে আউয়াল সাফির রেজালে খায়রু সাফির রেজালে আউয়ালুহুম, পুরুষের সবচেয়ে উত্তম কাতার হচ্ছে প্রথম কাতার, অসর্রু সাফিম আখিরুহুম, আর পুরুষের সবচেয়ে শেষ কাতার হলো নিকৃষ্ট কাতার, অসর্রু সাফিন নিসায়ে আউয়ালুহুম, আর মহিলাদের সবচেয়ে নিকৃষ্ট কাতার হলো প্রথম কাতার, আর মহিলাদের সবচেয়ে উত্তম কাতার হলো শেষ কাতার। বুঝাতে পারিনি এখনো, হাদিস বুখারী মুসলিম। আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম, আমার অক্ষমতার দরুন জাতিকে বুঝাতে পারলাম না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মসজিদে পুরুষেরও যাবে নারীও যাবে, পুরুষও যাবে নারীও যাবে, যখন পুরুষের কাতার হতে 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 শেষ হয়ে যাবে তখন নারীর কাতার শুরু হবে। তবে পুরুষের সবচেয়ে উত্তম কাতার হলো প্রথমটা, আর সবচেয়ে নিকৃষ্ট কাতার হলো শেষটা। মহিলাদের সবচেয়ে নিকৃষ্ট কাতার হলো প্রথমটা, আর সবচেয়ে উত্তম কাতার হলো শেষটা। তাহলে সবচেয়ে খারাপ কোনটা হলো? শেষ পুরুষ আর প্রথম নারী। একবার চুরি বেজে উঠলে ঈমান হারিয়ে যায়, সলাতটাই শেষ। একবার চুরি বেজে উঠলে ইমানই হারিয়ে যায়, সলাতটাই শেষ। এরপরে এটাই বিধান, আপনার মহিলা কাতার সামনে কেন? শোনেন, আনাস বলছেন যে আল্লাহর নবী আমাদের বাড়িতে আসলেন, এসে আমার মাকে বলছেন উম্মে সুলাইম আমি কোথায় তোমাদের একটু সলাত আদায় করে দিব যেখানে তোমরা সলাত আদায় করবা? তখন আমার মা বললেন এখানে। তো আল্লাহ রাসূল ওখানে দাঁড়ালেন, আমি দাঁড়ালাম রাসূলের পিছে, আর আমার ভাই এতিম দাঁড়ালেন আমার সাথে, আর আমার মাকে দাঁড় করালেন আমার পিছনে, আমার মাকে আমার সাথে দিলেন না। বুঝাতে পারলাম না, আল্লাহর নবী আমার মাকে আমার সাথে দিলেন না। স্বামী স্ত্রী একসাথে সলাত হয় না, পাশাপাশি মা বেটা একসাথে সলাত হয় না, পাশাপাশি মা ছেলের সাথে দাঁড়াতে পাবে না, মাকে পিছন কাতারে দাঁড়াতে হবে। আপনি ইমাম, আপনার মা আছে, ও আপনার সাথে দাঁড়াতে পাবে না, আপনার পিছনে দাঁড়াবে। বলেন এই জাতি যদি অশিক্ষিত না হয় তাহলে অশিক্ষিত কে? মহান আল্লাহ বলেন অমা ইস্তাবিল আমা ওয়াল বাসির ওয়ালা যুলুমাতু ওয়ালা নূর ওয়ালা যিল্লু ওয়ালা হারুর ওয়ামা ইস্তাবিল আহিয়া ওয়ালা মুয়াত। পৃথিবীর মানুষ শুনে রেখো, আল্লাহ তাআলা বলেন অন্ধ ব্যক্তি আর চক্ষুওয়ালা ব্যক্তি সমান নয়। এক, দুই, আলো আর অন্ধকার সমান নয়।
তিন ছায়া আর রৌদ্র সমান নয়, চার মরা দেহ আর জীবিত দেহ সমান নয়, আল্লাহ বলছেন। এবার বিবেচনায় আসেন, অন্ধ মানুষ অশিক্ষিত মানুষ, চক্ষুওয়ালা মানুষ শিক্ষিত মানুষ, এরা দুজন সমান নয়, আল্লাহ বলছেন। আলো হচ্ছে শিক্ষিত মানুষ আর অন্ধকার হচ্ছে অশিক্ষিত মানুষ, এই দুটা সমান নয়। ছায়া হচ্ছে শিক্ষিত মানুষ আর রৌদ্র হচ্ছে অশিক্ষিত মানুষ, এই দুটা সমান নয়। মরা দেহ হচ্ছে অশিক্ষিত মানুষ আর জীবিত দেহ হচ্ছে শিক্ষিত মানুষ, এই দুটা সমান নয়। জ্ঞানী আর অশিক্ষিত মানুষ কেয়ামত পর্যন্ত কখনো সমান হতে পারে না, অসম্ভব, কখনো সমান হতে পারে না শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ। আপনি বিবেচনা করুন, শিক্ষিত মানুষ কে? কে শিক্ষিত মানুষ? যার উপরে জাতি নির্ভর করে, যার উপরে সমাজ নির্ভর করে। শুনুন, কোকোকলার ছবিটা ধরে আছে একটা নগ্ন মেয়ে, বোতলটা ধরে আছে কোকোকলার পেপসির আর ধরে আছে বাম হাতে, কথা আমি বুঝাতে পারলাম না, কেননা ছবি কোনোদিন চোখে পড়েনি নাকি? এই ছেলে রাস্তায় দাঁড়াও, দেখো কোকোকলার বোতলটা মেয়েটা কোন হাতে ধরে আছে? বাম হাতে। শোনো সম্মানিত শিক্ষক মণ্ডলী, শিক্ষিকাগণ, অভিভাবক মণ্ডলী, শুনুন, আল্লাহর নবী বলেছেন, আমার উম্মত মদ খাবে নাম দিবে অন্য, আমার উম্মত মদ খাবে নাম দিবে অন্য। এই বাক্যের বিচার করুন, বাক্য বুখারী মুসলিম, আমার উম্মত মদ খাবে নাম দিবে অন্য, আমার উম্মত মদ খাবে নাম দিবে অন্য। যদি এটা এবা হয় তাহলে কথা ভুল হয়েছে, এবা সবাই বলে মদ। যদি এটা ফেন্সিডিল হয় তাহলে আপনার ভুল হয়েছে, কেননা এটাকে সবাই বলে মদ। এইটা যদি হিরোইন গাঁজা হয় তাহলে আপনার কথা ভুল হয়েছে, এটা সবাই বলে মদ। সেইটা কোনটা? যেটা মানুষে খাচ্ছে পান করছে, নাম দিয়েছে অন্য অথচ তা মদ, সেটাই হলো পেপসি, সেটাই হলো ঠান্ডা, সেটা হলো মেরিন্ডা, সেটাই হলো আরসি, সেটাই হলো কোকোকলা, এইগুলো সব মদ। ওর ভিত্তি দেখুন, ওর ভিত্তিও হারাম, বস্তুও হারাম, মুখটা খুললেই শাঁসা শব্দ দেখায়, টোটালি হারাম। একটা হারাম জিনিস একটা মেয়ে ছবিতে ধরে আছে, আবার মেয়েটা বাম হাতে ধরে আছে। শুনেন, আল্লাহ রাসূল বলেছেন, ইন্না শয়তান ইস্তাহুল্লু তুম আল্লা ইউজকরাসমুল্লাহ আলাইহে, নিশ্চয় শয়তান ওই খাদ্য খায় যে খাদ্য বিসমিল্লাহ বলা হয় না। নিশ্চয় কখনো তোমরা বাম হাতে খায়ও না, শয়তান বাম হাতে খায়, শয়তান বাম হাতে পান করে। বলেন মেয়েটা শিক্ষিত নাকি? প্রথমত মদ হারাম। বলেন মেয়েটা শিক্ষিত নাকি? এবার আপনাকে বলি, আপনার কাছে চলে আসলাম, এ অংশে কথা আমি শেষ করি, তারপরে আপনার কাছে চলে আসি। এ অংশের জরুরি কথা হচ্ছে, মোবাইলের কণ্ঠটা নারীর কেন? এ অংশের জরুরি কথা হচ্ছে, টিভিটা খুললেই দাঁতের পাউডার, দাঁতের মাজন, পেস্ট বিক্রি করছে, ল্যাংটা নারী কেন? রাস্তাতে পরিপূর্ণ হয়ে আছে পণ্য বিক্রির জন্য, সব নারী কেন বলুন আপনি? এদেশের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রী শিক্ষিকা যেই পোশাকে এসেছেন, ছাত্রী যেই পোশাকে এসেছে, প্রত্যেকটা ছাত্রীর গায়ের সাথে আঁটো সাঁটো পোশাক আছে,
বক্ষের উপর দিয়ে একটা প্যাটার্ন লাগানো আছে, একটা কাপড় জড়ানো আছে। এই প্রতিষ্ঠানে 3000 ছাত্রী আছে। প্রত্যেকটা ছাত্রীর অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে প্রত্যেকটা ছাত্রী জানে, প্রত্যেকটা শিক্ষিকা জানেন, প্রত্যেকটা শিক্ষক জানেন, কমিটি জানে, রাস্তাঘাটের লোক জানে, তার বাপ মা জানে এই ছাত্রীর শারীরিক অবস্থা। বলেন এটা কেন, বলেন এটা শিক্ষা প্রতিষ্ঠান কিনা, বলেন তারা শিক্ষিত কিনা। অসম্ভব হতে পারে না, এটা একটা অবান্তর কথা। শিক্ষক শিক্ষিকা কমিটি কেউ শিক্ষিত নয়। যদি তাদের অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক জাতির সামনে বক্তব্য দেব না। শিক্ষা প্রতিষ্ঠানের নামে এতগুলো দিন ছুটি কেন, এতগুলো দিন শিক্ষা বন্ধ কেন? আল্লাহ তাআলা বলছেন, এই মানুষ শোনো শোনো শোনো, জুমার দিনে যখন জুমার আজান হবে তখন ব্যবসা বন্ধ করে, দোকানপাট বন্ধ করে তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, তাহলে জুমার দিনও ব্যবসা বাণিজ্য চলবে, অন্য দিন তো আছেই। আমি কথা বুঝাতে পারলাম না? জুমার দিনও পড়াশোনা চলবে, প্রয়োজনে জুমার দিনও ক্লাস চলবে। সেখানে এতগুলো দিবস বন্ধ হয় কি করে ক্লাস? কে বলেছে এরা শিক্ষিত মানুষ? এসব মানুষকে যদি আমরা অশিক্ষিত প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেব না। শুনুন, আল্লাহ বলেছেন চক্ষুওয়ালা মানুষ আর চক্ষুবিহীন মানুষ সমান নয়। আল্লাহ বলেছেন আলো আর অন্ধকার সমান নয়। আল্লাহ বলেছেন ছায়া এবং রৌদ্র সমান নয়। এইসব সব শিক্ষা প্রতিষ্ঠান অন্ধকার, এইসব সব শিক্ষা প্রতিষ্ঠান রৌদ্র, এইসব সব শিক্ষা প্রতিষ্ঠান মৃতদেহ। আমি যদি মৃতদেহ প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে কথা বলবো না। শতবার বলেছি, আজও আপনাদের বলছি, আপনারা আমার শিক্ষিত দিনী ভাই বোন, শিক্ষক শিক্ষিকা, আপনারা জ্ঞানীগুণী সমাচীন সুন্দর মানুষ, ভদ্র নম্র মানুষ। আপনি আপনার বিদ্যা দিয়ে, চিন্তা ভাবনা দিয়ে বিবেচনা করুন, এটা শিক্ষা হয় কি করে? ফ্যাক্টরিতে টিন তৈরি হয়েছে, টিনে ছবি কেন? মসজিদ তৈরি হয়েছে, মসজিদের মেহরাবের ডান দিকে আল্লাহ, বাম দিকে মোহাম্মদ কেন? আমি হাফিজ সাহেবকে জিজ্ঞাসা করলাম, হাফিজ সাহেব, মেহরাবের ডান দিকে আছে আল্লাহ, বাম দিকে আছে মোহাম্মদ, এটা কেমন হয়েছে? তখন বলছে ভালোই তো। তা আমি বললাম, অনুবাদ করুন তো দেখি, ডান দিক থেকে আল্লাহ হলেন মোহাম্মদ, বাম দিক থেকে অনুবাদ করেন মোহাম্মদ হলেন আল্লাহ, কেমন হলো? ভালোই তো। তার মানে শুধু হিফজখানা চলবে না, হিফজখানা বন্ধ করতে হবে, হিফজখানার সাথে সাথে কোরআন হাদিসের শিক্ষা থাকতে হবে পাশাপাশি, নইলেও মূর্খ হয়ে যাবে, কিছুই শিখবে না। আমি অনুবাদ করে বাম দিক থেকে দেখালাম, অনুবাদ করেন তো বাম দিক থেকে আল্লাহ হলেন মোহাম্মদ, তাহলে আল্লাহকে মোহাম্মদ, আল্লাহই মোহাম্মদ, তাহলে কথা হলো। এবার আপনি মোহাম্মদ উঠিয়ে দিয়ে লিখেন তো আকবার, এবার ডান দিক থেকে অনুবাদ করেন, ডানে আছে আল্লাহ, বামে আছে আকবার, আল্লাহ হলেন সবচেয়ে বড়, বাম দিক থেকে অনুবাদ করেন সবচেয়ে বড় হলেন আল্লাহ। না, বুঝাতে পারছি না মনে হয়। ডান দিক থেকে অনুবাদ করেন আল্লাহ হলেন সবচেয়ে বড়, বাম দিক থেকে অনুবাদ করেন সবচেয়ে বড় হলেন আল্লাহ। তাহলে মেহরাবে যদি লিখতেই হয় তাহলে ডানে লিখতে হবে আল্লাহ আর বামে লিখতে হবে একবার, তাহলে হলেন আল্লাহ সবচেয়ে বড়। একই কথা সব জায়গাতেই মূর্খতা একবারে পরিপূর্ণ হয়ে আছে, অফিসে আদালতে কোর্টে কাচারিতে। শুনুন, আপনার একটা ছেলে লন্ডন থেকে পড়ে এসেছেন, বড় ডাক্তার, ঢাকা পিজি হাসপাতালের ডাক্তার, তো ওনার চেম্বারে একটা সুন্দর ভদ্র নম্র হুঁশিয়ার ছেলে থাকবে, কিন্তু তার চেম্বারে তার সহজে একটা সুন্দরী মেয়ে কেন? এটা শিক্ষা নয়, এই শিক্ষায় ত্রুটি আছে। শোনেন, আপনার ছেলে একটা বড় ডাক্তার লন্ডন থেকে পড়ে এসেছে, আপনার ছেলেটা আপনার বাড়িতে এসেছে, বাবার বাড়ি, এইবার ছেলেটা গাড়ি থেকে নামলো, তখন দেখি গলায় টাই আছে, গায়ে কোট আছে,
পরন পায়ে জুতা আছে, মোজা আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে, এই অবস্থায় আপনার ছেলে গাড়ি থেকে নামলো, এরপরে একটু পরে দেখছি আপনার বৌমা নামলো গাড়ি থেকে, হালকা হালকা গায়ে কাপড় আছে, এইবার আপনার ছেলের মেয়ে আপনার নাতনি গাড়ি থেকে নামলো, তার পরনে কাপড়ই নেই, এবার দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে, বলেন এই পরিবারটা শিক্ষিত কিনা। আমি মনে হয় কথা বুঝাতে পারছি না, আমি কথা বুঝাতে না পারলে এটা আমার ব্যর্থতা, আমি ব্যর্থতার কারণে আপনাকে কথা বুঝাতে পারছি না। আল্লাহর নবী প্রথমে বলেছেন বিদ্যে উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। শুনুন, মহান আল্লাহ বলেন অতিল কালাম সাল নাজিরে বহালিন নাস লা ইলাহা ইল্লাল্লাহ আলিমুন, অসংখ্য দৃষ্টান্ত পেশ করেছি আমি, কিভাবে সূর্য উঠে কিভাবে চলে যাই আমার নিদর্শন, কিভাবে আকাশ মাথার উপরে থাকে পড়ে যায় না এটা আমার নিদর্শন, মুরগি ডিম নিয়ে 18 দিন থাকলে বাচ্চা বের হয় এটা আমার নিদর্শন, তুত গাছ গরুতে খেলে গোবর হয়, পলু পোকা খেলে রেশমি সুতা হয়, হরিণ খেলে কুস্তুরি আতর হয় এটা আমার নিদর্শন, আমি অসংখ্য নিদর্শন পেশ করেছি, এতে শিক্ষা নিবে শিক্ষিত মানুষ, এ থেকে কে শিক্ষা নিবে শিক্ষিত মানুষ দেখি। এবার আপনাদের এই বৈঠকে আমরা শিক্ষক মণ্ডলী আছি, শিক্ষিকা আছি, ছাত্রছাত্রী আছি, অভিভাবক আছি, আল্লাহ রাসূল বললেন অতফেউ সিরাজাকুম ওয়াজকুরুল্লাহ, তোমরা তোমাদের বাতি ল্যাম্প বাল্ব চেরাগ হারিকেন লণ্ঠন নিভানোর সময় বিসমিল্লাহ বলো। দেখে এখানে কেউ হাত উঠাতে পারে কোনো ছাত্রছাত্রী কোনো শিক্ষক শিক্ষিকা যে আমি আমার জীবনে বিসমিল্লাহ বলে ল্যাম্পটা নিভিয়েছি? জাজাকাল্লাহ খের। আমি তো মনে করছিলাম একেবারে নীল, তো দুইজন আছে এনারা কখনো বক্তব্য শুনেছেন, হয়তো এমনটা হতে পারে। যদি আপনার পরিবারকে আমরা অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেব না। আপনার পরিবার, আপনার স্ত্রী 14 বার মাস্টার ডিগ্রি পাস করলেও ল্যাম্প অফ করতে জানে না, বলেন সেটা কোন বিদ্যে? আল্লাহ রাসূল বলছেন যে ল্যাম্পটা অফ করে বাল্বটা অফ করো বিসমিল্লাহ বলো। আপনার স্ত্রীর কাজকে জিজ্ঞাসা করে দেখেন, ও হাই স্কুলের হেড শিক্ষিকা হেডমাস্টার নেই, ওকে জিজ্ঞাসা করে দেখেন 40 বছর থেকে তুমি সংসার করো আমার সাথে, কোনোদিন কি ল্যাম্পটা অফ করেছো বিসমিল্লাহ বলে? তুমি কি কোনোদিন সুইচে আঙুলটা রেখেছো চাপ দিয়েছ তখন বিসমিল্লাহ বলেছ? সে এলান জীবনে কোনোদিন পড়েইনি। আপনার ছাত্রছাত্রী, আপনার মা শিক্ষিকা ও ভাতের পাতিল থেকে ভাত কিভাবে বের করতে হবে তার জানা নেই। আল্লাহ রাসূল বলছেন কুলুমিন জওয়ানে বেহা আল্লাহ তাআলা ফিন অস্তেহা ফাইনাল বারাকাতা তানজুল ফি অস্তেহা, তোমরা পাশ থেকে খাও মধ্য থেকে খেও না, কেননা মধ্যে বরকত নাজিল হয়। যদি আপনার স্ত্রী ভাতের পাতিলের মাঝামাঝি চামচ ডুবাই পাতিলের বরকত কমবেই, যদি আপনার স্ত্রী গামলার ভাতের মাঝামাঝি চামচ ডুবিয়ে ভাত উঠিয়ে দেয় গামলার বরকত কমবেই কমবেই কমবে, আল্লাহর নবী বলেছেন কমবে অতএব কমবে। আপনার স্ত্রী কলেজের প্রিন্সিপাল প্রধান শিক্ষিকা আপনার বাচ্চাকে দুধ খাওয়াতে জানে না, এই যে আপনার বাচ্চা লালন পালন করছে বাচ্চাকে কিভাবে দুধ খাওয়াতে হবে তার জানা নেই। আল্লাহ রাসূল বলছেন যেই খাদ্যের উপরে বিসমিল্লাহ বলা হয় না সেই খাদ্য শয়তান খায়। আপনার স্ত্রী যতবার বাচ্চাকে দুধ খাওয়াবে যতবার বাচ্চা দুধের বোঠায় মুখ লাগাবে ততবার আপনার স্ত্রীকে বিসমিল্লাহ বলতে হবে, যদি আপনার স্ত্রী বিসমিল্লাহ না বলে এ দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে, আল্লাহর নবী বলেছেন খাবে, অতএব খাবেই খাবে। আল্লাহর নবীর শিক্ষা আর আপনার শিক্ষার আমি সমতা দেখাচ্ছি সম্মানিত উপস্থিতি। মহান আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আল্লাহকে ভয় করেন শিক্ষিত মানুষ, নিশ্চয় আল্লাহকে ভয় করেন শিক্ষিত মানুষ, নিশ্চয় আল্লাহকে ভয় করেন শিক্ষিত মানুষ। এই কথাটার সম্পূরক কথা আবার বলি, আল্লাহ রাসূল বলছেন
আল্লাহ নফসি বিয়াদিহি আল্লাহর কসম আমি মোহাম্মদ আল্লাহর কসম করে বলছি আমি মোহাম্মদ আল্লাহর কসম করে বলছি লাউ তাআলামুনা মা আলামু লাবাকাইতুম কাসীরা ওয়ালা যাহাদতুম কালিলা তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি তাহলে বেশি বেশি কাঁদতে কম কম হাসতে এখানে আমরা ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা সবাই আছি বলেন তো আমাদের এই 40 বছর বয়সে কয়দিন কেঁদেছি 50 বছর বয়সে কয়দিন কেঁদেছি তাহলে আমরা আল্লাহকে চিনি না আল্লাহ তাআলা বলছেন আল্লাহকে ভয় করে শিক্ষিত মানুষ আল্লাহকে ভয় করে শিক্ষিত মানুষ আল্লাহকে ভয় করে শিক্ষিত মানুষ আর আল্লাহকে যে ভয় করে সেই আল্লাহকে চিনে এবার আপনি আপনার বিদ্যার সাথে আর আল্লাহ আল্লাহর রাসূলের বিদ্যার সাথে মিল করেন আল্লাহর রাসূল বলেছেন বিদ্যা উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে যদি আমরা সত্য সত্যই কথা বাস্তব বুঝাতে না পারি তাহলে আমার ব্যর্থতা তবে যতটুক বলেছি তাতে বুঝেছেন বলে আমি আশাবাদী একটু আল্লাহর রাসূল একদিন ফাসামিয়াল মাজামের বাদ্যযন্ত্র শুনলেন কানে বাদ্যযন্ত্র শুনলেন কানে ফওয়াজা ইসবাই হে ফি ওজনাই হে তারপরে পরে দুই আঙ্গুল দুই কানের মধ্যে ঢুকিয়ে দিলেন ফানান ইত্তারিকে এরপর রাস্তা থেকে দূরে চলে গেলেন রাস্তা থেকে দূরে চলে গিয়ে বলছেন আব্দুল ইবনে উমার জি হাল তাসমাউ শায়ান তুমি কি বাদ্যযন্ত্রের কিছু শুনতে পাচ্ছ কাল আল্লাহ জি না আল্লাহ রাসূল আমি বাদ্যযন্ত্র কিছু শুনতে পাচ্ছি না ফারাফা ইসবাই হে মিন ওজনাই হে তখন তিনি তার দুই আঙ্গুল দুই কান থেকে সরালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মধ্যে ডান দিকে বসে আছেন আর বাম দিকে বসে আছেন তার স্ত্রী কলেজের প্রিন্সিপাল মধ্যে বসে আছে তার ছেলে ক্লাস এইটে পড়ে দুই কানে ইয়ারফোন লাগা আছে ইন্ডিয়ার গান চলছে এবার বলেন তারা দুইজন শিক্ষিত না অশিক্ষিত আমি মনে হয় কথার ফাঁদ বুঝাতে পারছি না জি এমপি সাহেব বোঝা যায় মানে আল্লাহ রাসূলের বাক্যের বিচার করতেই হবে হয় আল্লাহ রাসূল ভুল বলেছেন নাউজুবিল্লাহ মিন জালেক আর যদি তিনি সত্য বলে থাকেন তাহলে তার বিচার করতে হবে শুনুন বিচারের বাস্তবতা আমি আপনাকে একটু বলবো আপনি ধৃষ্টির থাকবেন কারোর সাথে কথা বলবেন না সব সময় রেডি থাকবেন এই চালাই রেডি হও আর একজনের সাথে কথা বলবো না কথা ধরা থাকছে মোবাইলে তুমি আবার কথা বিচার করিও এখন রেডি থাকো কারোর সাথে কথা বলবো না আর যদি কথা বলে অভ্যাসী হও তাহলে তুমি একজন আসলে দুর্বল ছাত্র তোমার নিয়ম নীতি আচরণ ভালো নয় তুমি কোনোদিন ভালো হতে পারবে না শোনো আমার এক শিক্ষক বলতেন মেহনত কিসি কো ধোকা নাহি দেতি পরিশ্রম কাউকে ফাঁকি দেয় না মেহনত কিসি কো ধোকা নাহি দেতি পরিশ্রম কাউকে ফাঁকি দেয় না তোমার ক্লাসে যেই ভালো ছাত্র ওর ব্রেন ভালো এই কথা ঠিক নয় ও তোমার চেয়ে বেশি পড়ে এই কথা ঠিক তুমি একটু তদন্ত করে দেখো হে মেঘ দেখো তোমার ক্লাসে যে ছাত্রী বেশি পড়াশোনা পরে রেজাল্ট ভালো ও বেশি ব্রেনিয়ান এই কথা নয় ও তোমার চেয়ে বেশি পড়ে এটাই ঠিক তুমি তদন্ত করে দেখো তোমার মতো মেয়ে পাঁচজনের সমানও পড়ে আমি ছাত্র জীবনে বৃহস্পতিবারে বের হতাম দুইতলাতে থাকতাম দুইতলা থেকে নিচে নামতাম বৃহস্পতিবারে সাত দিনের একদিন নিচে নামতাম রাস্তাঘাটে যখন আমার ক্লাস ফ্রেন্ডরা বা কোনো শহরবাসী দেখতো তাহলে বলতো আরে আব্বি নিকল গায়ে হ্যাঁ তব তো দুনিয়া বদল যায়গি আরে আপনিও বের হয়ে গেছেন তাহলে তো দুনিয়া উল্টে যাবে সারা শহরে জানতো আব্দুর রাজ্জাক বাঙালি আমি 24 বছর পরে গেছি প্রতিষ্ঠানে তা আমার শিক্ষক বলছেন আব্দুর রাজ্জাক আরে আপনার জারবুল মিসাল বান গে হ্যাঁ আপনি তো একটা উদাহরণ হয়ে গেছেন দৃষ্টান্ত যখনই আমরা ছেলেদেরকে পড়াশোনার জন্য বলি তখনই আমরা আপনার কথা বলি যে আব্দুর রাজ্জাক বাঙালি ছিল পড়াশোনা যে বেশি করে সেই ভালো ছাত্র এটা আমি নগদ আমি তার প্রমাণ আমি দেখেছি আমার শিক্ষক কোনো
কোন ছাত্রকে বলেছে এটা লিখো তো, তখন ব্লা উঠে ফটফট ফটফট করে লিখে দিল। তখন আমি নিজেকে বলছি আমি তো এটা পারবো না, ও তো মনে করছে আমি ভালো ছাত্র, ও কিন্তু মনে করে যে আব্দুর রাজাক সাহেব খুব সতেজ ব্রেনের ছাত্র, প্রতিদিন আমি পড়ি, কিন্তু আমি দেখলাম যে ও আমার চেয়ে অনেক ভালো, কিন্তু ও পড়েই না। বৃহস্পতিদিন ক্লাস হলেও বলে যে আব্দুর রাজাক সাহেব এই যে শুয়ে গেলাম শনিবারের দিন ক্লাসের সময় উঠবো, তাহলে দীর্ঘ সময় শুয়ে থাকবে, শয়তানি করবে, পড়াশোনা করবে না, তোমাদের ভিতরে এরকম থাকে না যেন, বেশি যে পড়াশোনা করে সেই ভালো ছাত্র, সেই ভালো ছাত্রী, এ কথাই ঠিক। আমি এই বিষয়ে দু একটি বাক্য পেশ করব, আমরা এক পর্যায়ে চলে যাচ্ছি, খুব প্রস্তুত থাকবেন আপনারা, তোমরা ছাত্রছাত্রী খুব রেডি হয়ে থাকো। প্রথমে তোমাদের সতর্ক করেছি তোমরা বোকামির পরিচয় দিও না। মহান আল্লাহ বলেন অকুল রব্বে জিদনি ইলমা, হে মোহাম্মদ আপনি বলুন আল্লাহ আমার বিদ্যা বেশি করে দাও, হে আমার প্রতিপালক আমার বিদ্যা বেশি করে দাও। এই কথাটা আল্লাহ কাকে শিখাচ্ছেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি এই দোয়াটা পড়া লাগে তো আমার আপনার কি করা লাগবে? ছাত্রছাত্রী শুনে রাখো, পড়ার প্রথমে বলবা রব্বি জিদনি ইলমা, হে আমার প্রতিপালক আমার বিদ্যা বেশি করে দাও। এরপরে বলবা রব্বি ইশরাহলি সাদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইশরাহলি সাদরি, আল্লাহ তুমি আমার বক্ষকে প্রশস্ত করে দাও। ওয়াইয়াসসিরলি আমরি, আমার পড়াশোনা আমার থাকা খাওয়া সব কিছু সহজ করে দাও। অশ্লেহলি ও অজ্ঞাতাম মিল্লে সানি আপকাহু কাউলি, আমার মুখে যে জড়তা রয়েছে, ভালো বলতে পারি না, ভালো লিখতে পারি না, ভালো বলতে পারি না, ভালো লিখতে পারি না, এইটা তুমি দূর করে দাও। এই দোয়া পড়তে হবে সকালে সন্ধ্যায় সলাতে সালাম ফেরার পূর্বে তোমরা জরুরিভাবে স্মরণ করে নাও। এরপরে ফজরের সলাতে সালাম ফেরার পূর্বে বলতে হবে, ফজরের সলাতে সালাম ফেরার পূর্বে বলতে হবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফে, তোমার কাছে চাচ্ছি উপকারী বিদ্যা, ওয়ারিজকান ওয়াসে, তোমার কাছে চাচ্ছি প্রশস্ত রুজি, তোমার কাছে চাচ্ছি প্রশস্ত রুজি, ওয়ামালাল মুতাকাব্বালা, তোমার কাছে চাচ্ছি গ্রহণীয় আমল, তোমার কাছে চাচ্ছি গ্রহণীয় আমল, তোমার কাছে চাচ্ছি গ্রহণীয় আমল। কথা ভুলে যেতে পারি, এই জন্য কথাটা এখানে বলে রাখছি, মনে রাখবেন, জেনায় লিপ্ত হলে, প্রেমের গল্প করলে চারটা বিপদ হয়, জেনায় লিপ্ত হলে, মোবাইলে প্রেমের গল্প করলে চারটা বিপদ হয়, এক মহামারী হবে, কলেরা হবে, অল্প বয়সে মরণ হবে, দুই এমন রোগ হবে যেটা বংশে ছিল না, যেটা ডাক্তার চিনে না, এমন রোগ হবে যেটা বংশে ছিল না, যেটা ডাক্তার চিনে না, তিন একদিন না একদিন নিঃস্ব তাকে হতেই হবে, একদিন না একদিন তাকে ভিক্ষুক হতেই হবে, চার তার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, তার কোনো প্রার্থনা আল্লাহর দরবারে কবুল হবে না। আব্দুল্লাহ ইবনে উমার বলেন, আল্লাহর নবী বলেছেন লাম তাজহারিল ফাহেসাতু ফি কওমিন কাত্ত ইল্লা ফাসাফিহিম আত-তাউন ওয়াল আওজাও মামাজাত ফি আসলাফিহিম, মানুষ যদি জেনায় লিপ্ত হয়, মানুষ যদি প্রেমে লিপ্ত হয়, মানুষ যদি ছাত্রছাত্রী জেনায় লিপ্ত হয়, তাহলে তার উপরে নেমে আসবে মহামারী, কলেরা, অল্প বয়সে মরণ, তিনটা সমান একটা। দুই ও আওজাও মামাজাত ফি আসলাফিহিম, এমন রোগ হবে যেটা ডাক্তার চিনে না, নারী পুরুষ ছাত্রছাত্রীর এমন রোগ হবে যেটা ডাক্তার চিনে না, যেটা বংশে ছিল না, দাদা পরদাদা সাকার দাদা লাকার দাদা, শত শত হাজার হাজার বছর পূর্বে কোনো দাদাকে কোনো পরদাদাকে এই রোগ হয়নি, এটা আল্লাহ নবী বলেছেন, আমি অনুবাদক। তিন এজা জাহারাল রেবা ওয়া জেনা ফি কওমিন,
যখন কোন সম্প্রদায় জেনা প্রকাশ পাবে সুদ প্রকাশ পাবে, যখন কোন সম্প্রদায় জেনা প্রকাশ পাবে সুদ প্রকাশ পাবে, জাহারাল ফাকরাল মাসকানা, তখন তাদের উপরে নেমে আসবে নিস্বতা, তাদের উপরে নেমে আসবে দারিদ্রতা। তাকে, তার স্ত্রীকে, তার স্বামীকে, এই পরিবারকে একদিন না একদিন ভিক্ষুক হতেই হবে। খুব সাবধান। আল্লাহ রাসূল বলছেন, এজা কানা নিসফুল লাইলে, রাত্রি যখন অর্ধেক হয়ে যায় তখন সব দরজা খুলে দেওয়া হয়। রাত্রি যখন অর্ধেক হয়ে যায় সব দরজা খুলে দেওয়া হয়। যে যা চায় তাকে তা দিয়ে দেন, যে যেই ক্ষমা চায় তাকে তা ক্ষমা করে দেন, যেই বিপদে পড়ে বলে বিপদ থেকে বাঁচাও তাকে আল্লাহ বিপদ থেকে বাঁচিয়ে দেন। ইল্লেলে বাগিন ফারজেহা, তবে যার জেনার সম্পর্ক আছে, প্রেমের গল্প আছে, তার কথা কবুল হয় না, তার জেনার সম্পর্ক আছে, প্রেমের গল্প আছে, তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। এই ছাত্র ছাত্রী মনে রেখো, শিক্ষক মণ্ডলী আপনিও মনে রাখেন, গার্জেন আপনিও মনে রাখেন, চারটা বিপদ নেমে আসবে। জি, প্রশ্ন উত্তর আছে, জাজাকাল্লাহ খার। এই ছেলেরা মনে রেখো, অশ্লীল কাজে লিপ্ত হলে এক নম্বরে বিপদ কি হবে? মহামারী কলেরা। দুই নম্বরে বিপদ কি হবে? এমন রোগ হবে যেটা বংশে ছিল না। তিন নম্বরে কি হবে? নিঃস্বতা, দারিদ্রতা নেমে আসবে। চার নম্বরে কি হবে? দোয়া কবুল হবে না, যে কোনো প্রার্থনা আল্লাহর দরবারে কবুল হবে না। খুব সাবধান আপনারা, এই ছাত্র ছাত্রী তোমরা সাবধান থাকো। আমি তোমাদেরকে বারবার বলছি, সতর্ক হও। সতর্ক হতে পারলে আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবেন, আল্লাহ তোমাকে যে কোনো বিপদ থেকে রক্ষা করবেন, আল্লাহ তোমাকে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে রাখবেন। কেন? তুমি ভুলে গেলে ওই যে তিনটি লোকের কথা, তিনটা লোক গর্তে আটকা পড়েছিল, একটা বড় পাথর মুখের উপরে এসে পড়ল, তারা গর্ত থেকে বের হতে পারবে না। তিনজন